যে আপনার যে পরাশক্তি এবং যাদেরকে কোলে নিয়ে বসে আছেন, যেটার স্পষ্ট প্রমাণ আমাদের কাছে যথেষ্ট পরিমাণ আছে, সেখানে এসে 1400 সালে আপনারা সুজাতা সিংকে এনে এরশাদকে হাসপাতালে শুয়ে দিয়ে তার ডেথ সার্টিফিকেট রেডি করে ফেলেছেন, জীবিত থাকা অবস্থায় তার কাগজপত্র রেডি করেছেন যে আপনি মরে গেছেন। এই যে নাটকীয়তা আপনারা করেছেন, ভারত মনে করে বাংলাদেশকে স্বাধীন করার জন্য আমরা সহযোগিতা করেছি, বাংলাদেশের যা কিছু আছে আমরাই তো নিয়ে নিব, আমরাই তো সেগুলো গ্রহণ করব, আমরা যাক যেভাবে খুশি এভাবে তো বাংলাদেশকে চালাবো, সরকার বলেছে সেক্ষেত্রে। এই জন্যই তো দেশবাসী সহ সারা দেশ মনে করে ভারতের ইন্ধনে শেখ হাসিনা এই বিডিআর হত্যাকাণ্ডটি ঘটিয়েছে, এটা একটা শ্রেণী মনে করে। তা আমরা তো মনে করি যদি আপনি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত না থাকবেন, আপনার যদি কোনো কুটচাল না থাকে, আপনি যদি ভারতের কথা না শুনেন, আপনি যদি রয়ের এজেন্ট না হয়ে থাকেন, তাহলে নিশ্চয় এই বিডিআর হত্যাকাণ্ডকে আপনি একটি শোক দিবস হিসাবে পালন করতে পারতেন। তার আগে বর্জনের কথা বলছেন, সেটা একটি দুরূহ ব্যাপার, কিন্তু তারপরেও আমি লক্ষ্য করেছি আমাদের বিভিন্ন জায়গায় ব্যক্তিগতভাবে ভারতীয় পণ্য বর্জন শুরু হয়েছে। এখন এটা আপনি খেয়াল করবেন, ভারতীয় পণ্যে আজকে বাংলাদেশ যেটা সায়লাব হয়ে গেছে, আমি এই সংসদ সদস্য খোকন ভাইয়ের মুখ থেকে যেটা শুনেছি, আমরা সস্তায় পাই এটা পাই সেটা পাই, আমার দেশের শিল্প সেখানে অনুৎসাহিত হয় কিনা, এবং পুরো সুবিধাটাই যদি আমি ভারতকে দিতে থাকি তাহলে কি দাঁড়ায়। এখন ভারতের সাথে আমাদের যে প্রেম আছে, বন্ধুত্ব আছে, তার হিসেব নিকাশ যদি আমি করি তাহলে অনেক কিছু খোলাসা হবে হয়তো। আজকের আমি একটি কথা বলি, যে আপনি প্রথম ভাবেই বলেছিলেন যে বিজিবির একজন সদস্য বিএসএফ কর্তৃক হত্যাকাণ্ডের শিকার হয়েছে। আমি সেই জায়গাটাই যদি একটু বলি, 28শে অক্টোবর যে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে পুলিশ যেভাবে নাশকতা করেছিল, সেখানে একজন পুলিশ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। সারা দেশ তোলপাড় হয়ে গেছে একজন পুলিশকে হত্যাকাণ্ডের মধ্য দিয়ে, এবং সেখানে সরকার পক্ষ থেকে যেভাবে আক্রমণ করা হয়েছে, আমাদের লক্ষ কোটি কোটি মানুষকে ঘরে থাকতে দেওয়া হয়নি, হাজার হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে একজন পুলিশকে হত্যার অভিযোগে। তো সেক্ষেত্রে আপনি যদি মিডিয়াকে খেয়াল করেন, বাংলাদেশের যে টেলিভিশনগুলো আছে, যে মিডিয়া মাধ্যমগুলো আছে, তারা সার্বক্ষণিক টেলিভিশনে কান্না করেছে ওই পুলিশের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে, এবং একজন পুলিশকে হত্যা করা যে ন্যাক্কারজনক ঘটনা, নির্মম ঘটনা, এইভাবে প্রচার হয়েছে। নির্মম ঘটনা এটা আমি অস্বীকার করি না, কিন্তু সেই সাথে যদি আমি মিলাতে চাই, আমার বিজিবির একজন সদস্য যখন বিএসএফ কর্তৃক গুলিতে নিহত হলেন, তাকে নিয়ে মিডিয়ার কোনো সায়লাভ দেখি না, তাকে নিয়ে সরকার পক্ষ থেকে কোনো বিবৃতি দেখি না, তাদের সন্তানদেরকে সামনে এনে তুলে ধরা হচ্ছে না। এখন পুলিশের সন্তান আছে, স্ত্রী আছে, এই ভদ্রলোক যিনি বিজিবি সদস্য ওনারও তো স্ত্রী আছে, সন্তান আছে, তাদেরও তো ভবিষ্যতের আশা আকাঙ্ক্ষার যেই লক্ষ্যগুলো ছিল সেটাও তো ক্ষতিগ্রস্ত হয়েছে। তাহলে এই সরকারকে আপনি যদি খেয়াল করেন, তারা যে তাদের যে ভারত প্রেম, এখন তারা কেন ভারতের সাথে এটা মিট করতে পারে না? যখন আপনি খেয়াল করবেন যে 2011 সালে ভারতের সাথে একটি চুক্তি হয়েছিল, সীমান্তে কোনো হত্যা হবে না, এটা শূন্যের কোটায় নামিয়ে আনা হবে, কিন্তু গত 10 বছরে 298 জন বাংলাদেশি মানুষকে এই বিএসএফ গুলি করে হত্যা করেছে। এখন পর্যন্ত আপনি সরকারের পক্ষ থেকে একেবারে দৃশ্যমান কোনো প্রতিবাদ কি আপনারা লক্ষ্য করেছেন? কাজেই ভারত প্রেম এবং ভারত যে কি জিনিস, ভারত যে কিভাবে এই সরকারকে ক্ষমতায় রাখে, সাইফুজ্জামান খোকন সাহেব বলেছেন ভারত কিভাবে রাখে, ভারত কিভাবে রাখে সেই কথা যদি আমি আপনাকে বলি, তাহলে আপনি দেখবেন যে এই একাগ্র সরকার যেটা যারা সৃষ্টি করেছিল, সেখানে প্রণব মুখার্জির যেই কি ভূমিকা ছিল এবং তার বইতে উনি কি উল্লেখ করেছেন এবং কাকে ক্ষমতায় রাখতে হবে, সেসব বিষয়গুলি আমি অসংখ্যবার আলোচনা করেছি। এখন আমার এখানে আমি মনে করি খোকন ভাইয়ের সাথে আজকেই তো আমার প্রথম টক হচ্ছে, তো সে কারণে আমি খোকন ভাইয়ের প্রশ্নের জবাবে বলি যে সেদিন এই যে আপনার যে পরাশক্তি এবং যাদেরকে কোলে নিয়ে বসে আছেন, যেটার স্পষ্ট প্রমাণ আমাদের কাছে যথেষ্ট পরিমাণ আছে, সেখানে এসে 1400 সালে আপনারা সুজাতা সিংকে এনে এরশাদকে হাসপাতালে শুয়ে দিয়ে তার ডেথ সার্টিফিকেট রেডি করে ফেলেছেন, জীবিত থাকা অবস্থায় তার কাগজপত্র রেডি করেছেন যে আপনি মরে গেছেন, এই যে নাটকীয়তা আপনারা করেছেন, এখন আসেন আপনি ভারতের উপরে নির্ভরতা না, ভারত কি করে আপনাদেরকে ক্ষমতায় রাখে সেই কথা যদি খোকন ভাই আপনাকে বলি, তাহলে আপনাদের পররাষ্ট্রমন্ত্রী উনি কি করে বলে যে শেখ হাসিনাকে আরেকবার ক্ষমতায় রাখবার জন্য অনুরোধ করেছি, তারপরে কি বলবেন না আপনারা ভারত নির্ভর নয়? আজকের যেই হত্যাকাণ্ডটি ঘটেছে সেই বিষয়ে যখন মুখ খুলতে পারেননি, আপনি একটু আগে সুন্দর করে শ্রুতি মধুর করে চমৎকার করে সাবলীল ভাবে আপনি বক্তব্য দিয়েছেন খোকন ভাই, আমি মনোযোগ সহকারে আপনার বক্তব্য শুনেছি, আমার ভালো লেগেছে। আপনি আওয়ামী লীগ করেন, স্বভাবত কারণে আওয়ামী লীগের পক্ষে বলবেন, বাংলাদেশে দুঃশাসন আছে, দুঃশাসনের পক্ষে বলবেন, এটা একেবারে স্বাভাবিক, আমি এটাকে আশ্চর্য হইনি, কিন্তু আপনি একটিবারও বললেন না যে আমার দেশের একজন
বিজিবির বাহিনীর সদস্য যে আমার সীমান্তকে রক্ষা করবার কথা আজকে তাকেও গুলি করে হত্যা করেছে, তার প্রতিবাদে আপনি কোনো কথা বলি? এই কথাগুলো আপনাদেরকে সিরিয়াসলি মনে রাখতে হবে। এখন ভারতের কথায় আমি যদি একটু আসি, 71 সালের কথা যদি একটু আমি আসি, 71 সালে ভারত আমাদেরকে সহযোগিতা করেছে। এখন ভারত কি মনে করে? ভারত কি বাংলাদেশ মনে করে না তাদের অঙ্গরাজ্য মনে করে? ভারত যখন এই 71 সালে আমাদের সহযোগিতা করে, এটা কি কি কারণে করে? আমি কি মনে করতে পারি না এই পাকিস্তানকে দ্বিখণ্ডিত করবার কোনো স্বপ্ন থেকে সেটা হয়েছে? পাকিস্তানের শত্রু ভারত, ভারতের শত্রু পাকিস্তান, পাকিস্তানের বিরোধিতা করতে গিয়ে সেখানে বাংলাদেশের পক্ষ অবলম্বন করা ছাড়া তাদের গতান্তর ছিল না। পাকিস্তানি মিলিটারি বাহিনী বাংলাদেশে যখন 27,000 টাকা সমরাস্ত্র রেখে গেল, একটা অঙ্কের হিসাবে যেটা এসেছে এটা ভারত নিয়ে গেল। এখন ভারত মনে করে বাংলাদেশকে স্বাধীন করার জন্য আমরা সহযোগিতা করেছি, বাংলাদেশের যা কিছু আছে আমরাই তো নিয়ে নিব, আমরাই তো সেগুলো গ্রহণ করবো, আমরা যাক যেভাবে খুশি এভাবে তো বাংলাদেশকে চালাবো। এটাই যদি হয় তাহলে আপনি আপনাদেরকে কি বলবো? আর আমাদের বিডিআর এর প্রধান যিনি ছিলেন, উনি যথার্থভাবে সুন্দর করে চমৎকারই বলছেন তারেক রহমানের ক্ষেত্রে। আমি এই জায়গাটা একটু দ্বিমত করি এই ক্ষেত্রে যে আপনার এই ব্রিটেনের প্রধানমন্ত্রী যিনি আছেন ঋষি সোনাক, উনি একেবারে এরকম কোনো ভারতের কথায় হবেন আমি মনে করি না। সেকেন্ড হলো কমলা হ্যারিস, সে যুক্তরাষ্ট্রে আছে, যুক্তরাষ্ট্র যে ওদের কথা একেবারেই হয়ে যাবে এটা আমি মনে করি না। হাসান মাহমুদ একজন মানুষ, তাকে হাসাও মাহমুদ বলা হয়, এই ভদ্রলোক কখন যে কি কি কথা বলে! বিএনপি দেশপ্রেমিক, জনগণ তো দূরে থাক, আওয়ামী লীগের লোকে তো তাকে নিয়ে হাসে, একরকম বিনোদন এই ব্যক্তি। উনি ওই যে আপনার মিডিয়া পাওয়ার জন্য বক্তব্যকে কি ভাইরাল হওয়ার জন্য এরকম কথাবার্তা বলে, নাহলে আপনি রাশেদ যিনি আছেন কানাডাতে বঙ্গবন্ধু হত্যাকারী, তাকে তো আনতে পারছেন না। নানানভাবে আমি মনে করি এগুলো মাঠ গরম করার কথা, বিএনপিকে হতাশাগ্রস্ত করার কথা, এইভাবেই তো তারা রাজনীতি করে আসছেন, আমি সেটা জানি। আমি এই ফজলুর রহমান স্যার আপনাকে বলি, আপনি তো বিডিআর এ ছিলেন, যে 57 জন মানুষকে হত্যা করা হয়েছিল আমার দেশের যেটা গর্ব, যারা আপনার অফিসার, আর্মি অফিসার, আজ পর্যন্ত সেই অফিসারদের হত্যার পরে জাতীয় শোক দিবস কি একটি পালন করবার কোনো সুযোগ ছিল না? আজ পর্যন্ত কি এই সরকার বলেছে সেক্ষেত্রে? এই জন্যই তো দেশবাসী সহ সারা দেশ মনে করে ভারতের ইন্ধনে শেখ হাসিনা এই বিডিআর হত্যাকাণ্ডটি ঘটিয়েছে, এটা একটা শ্রেণী মনে করে। তা আমরা তো মনে করি যদি আপনি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত না থাকবেন, আপনার যদি কোনো কুটচাল না থাকে, আপনি যদি ভারতের কথা না শোনেন, আপনি যদি রয়ের এজেন্ট না হয়ে থাকেন, তাহলে নিশ্চয় এই বিডিআর হত্যাকাণ্ডকে আপনি একটি শোক দিবস হিসাবে পালন করতে পারতেন। আর আমাদের যেটা বলেছেন, আমি দু একটি কথা বলি এখানে, ভারতীয় পণ্যের কথা বলেছেন, দেখুন হ্যাঁ ভারতের পণ্য বর্জনের কথা যেটা উঠে আসছে, এটা আমি প্রথমেই বলেছি এটা একটি দুরূহ ব্যাপার, একটি কঠিন ব্যাপার, তবে আস্তে আস্তে ধীরে ধীরে সেটা সেই পর্যায়ে যাচ্ছে বলে আমি মনে করি। বাংলাদেশের 90 থেকে 95 ভাগ মানুষ আজকে ভারত বিরোধী। খোকন ভাই, আপনি সাধারণ মানুষের সাথে কতটুকু মিশেন আমি জানি না, কারণ ভোটের যদি কোনো সিস্টেম থাকতো তাহলে আপনি সাধারণ মানুষের সাথে মিশতেন এবং সাধারণ মানুষের উপলব্ধিটা আপনি জানতেন। আপনি এমপি হতে পারেন, আমি ফোন করেছিলাম, উনি মানে দেখিয়েছে আমাকে ভোটের আগে আগে, উনি সাধারণ মানুষের সাথে মিশবেন কি করে? আপনাকে আমি বলি, উনি তো গত সংসদ অর্থাৎ 2018 সালের 30শে ডিসেম্বর যে নির্বাচন হওয়ার কথা ছিল ওইটা 29শে ডিসেম্বর রাতের বেলা হয়েছে, এবং স্বয়ং রাষ্ট্র, কখন ভাই এটাতে ডিবেট করবার সুযোগ নেই, এই কারণে নাই, স্বয়ং রাষ্ট্র থেকে এই বিবৃতি এসেছে, নির্বাচন কমিশন থেকে এই বিবৃতি এসেছে, স্বয়ং প্রধানমন্ত্রী থেকে এই বিবৃতি এসেছে, রাতের বেলা ভোট হয়েছে। তাহলে আমি ধরে নিতে পারি খোকন ভাই রাতের বেলা ভোটের এমপি হয়েছেন, তো কাজেই জনগণের সাথে তো তার কোনো যোগাযোগ, যার প্রেক্ষিতে উনি বাংলাদেশের জনগণ, আসলে মন্ত্রী শেখ হাসিনা বলেছেন রাতের অন্ধকারে এবার ভোট হবে না, ভোট হবে দিনের, ভোট দিনেই হবে, প্রধানমন্ত্রী বলেছেন। নাজমুল হাসান কলিমুল্লাহ স্যার আপনি যদি ব্যক্ত করতে পারেন আপনি যা বলবেন এটা বলেছেন, এক। দুই নম্বর হলো নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল, যদিও আমি তাকে নির্বাচন কমিশনার বলি না, সে দামি নির্বাচন কমিশনার, উনি বলছেন যে ভোরবেলা ব্যালট পাঠানো হবে তাহলে আর রাতে ভোট হওয়ার কোনো সম্ভাবনা নেই, এটাতে কি প্রমাণ করে না? সাবেক নির্বাচন কমিশনার সিসি নুরুল হুদা, উনি বলেছেন যে ইভিএম এ যদি ভোট হয় তাহলে আর রাতে ভোট হওয়ার সুযোগ থাকে না। আপনার নির্বাচন কমিশনার আনিসুর রহমান, উনি বলেছেন গাজীপুরের একটি সভায় যে দেখুন আমরা 1.5 বছর মনে হয় এরকমই মনে হয়, আমার ঠিক খেয়াল নেই, এতদিন ধরে নির্বাচন কমিশনে আছি, এখন পর্যন্ত আমরা যে স্থানীয় সরকার নির্বাচনগুলো করেছি একটি নির্বাচনও রাতে ভোটের কোনো উদাহরণ নেই, কেউ বলতে পারবে না আমরা রাতে ভোট করেছি। অর্থাৎ হলো এগুলি তো স্বয়ং রাষ্ট্রকে বলছি আমি, এটা কোনো ব্যক্তি বিশেষের কথা না। আর ব্যক্তি বিশেষের কথা যদি যাই তাহলে সাইফুজ্জামান খোকন ভাই আপনি গ্রামের মানুষ, আমিও গ্রামের মানুষ, রাজনীতি করলে তো আপনাকে গ্রামে যেতেই হবে, আমি সেই কথা পরে যাই, কিন্তু আপনাকে তো এটা আসলে বুঝতে হবে, আপনাদের যে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসগর আলী, উনি বলেছেন
জজকে বলেছেন তুমি এমপি হয়েছো, রাতের ভোটে হয়েছো, রাতেই তো আমরা তোমাকে ভোট দিয়েছি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যখন বলে তারপরও কি আর কোনো প্রমাণের প্রয়োজন হয়? রাশেদ খান মেননরা যখন বলে আমি নির্বাচিত হয়েছি তবে ভোটে হইনি, যখন মজিবুল হক চুন্নুরা বলে হ্যাঁ রাতের বেলা এই ঘটনাগুলি ঘটে, যখন এটিএন বাংলার মামুনরা বলে অবশ্যই রাতে ভোট হয়, রাতে বাক্স ভরিয়ে রাখা হয়, দিনের বেলা ভোট হয়, এরপরেও কি আমাকে আরো নতুন করে প্রমাণ করতে হবে রাতের ভোট হয়েছি কি হয় নাই? কাজেই আমি এই কারণেই বলছি যে জনগণের সাথে যে সম্পৃক্ততার প্রয়োজন হয় জনপ্রতিনিধি হতে হলে, বর্তমান সরকার যারা ক্ষমতায় আছেন তাদেরকে জনগণের কাছে যেতে হয় না, কারণ তারা চিন্তা করে যে আমি আর মামু ভাগ করে খামু। এই জাতীয় একটি নির্বাচন, যে দামি নির্বাচন যেটাকে কাউন্সিল বলা হয়, সেই জাতীয় একটি নির্বাচন এখন যখন হয়ে গেল, এই নির্বাচনকে যারা নির্বাচন বলে আমি তাদেরকে মূলত জ্ঞান পাপি বলি। কারণ হাসিনা আপা আপনার এখানে আমি বহুবার বলেছি, আরেকটা বার বলতে চাই, যে যখন একটি নির্বাচন হবে সেই নির্বাচনে জনগণ মনে করবে একাধিক ব্যক্তির নাম থাকবে প্রধানমন্ত্রী হওয়ার জন্য। আজকে এই সাইফুজ্জামান খোকন সাহেব সুন্দর করে চমৎকার করে সাবলীল ভাবে বলতে পারেন, উনি কি বলতে পারবেন শেখ হাসিনার বাহিরে আরো অন্য কেউ প্রধানমন্ত্রী হওয়ার কোন সুযোগ ছিল? এরকম একটি নাম যখন আমরা পাইনি, এটাকে যারা নির্বাচন বলে আমি তাদেরকে বুদ্ধা বুদ্ধিজীবী বলি না, আমি তাদেরকে জ্ঞান পাপি বলি। ধন্যবাদ।